আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। ফাইনাল আপডেট পেন্ডিং হয়ে যাওয়া এরকম দুটো ভিডিওর রেজাল্ট নিয়ে এই ভিডিওটি নির্মাণ করা হচ্ছে। এবং আপনারা জানেন যে ফাইনাল আপডেটে অনেক সময় আমাদের অতিথি যারা থাকেন তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং তারা বলেন যে আমরা স্পটে যাব বা আমরা দুই চার মাস সময় নিব, সময় নিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। তো আমরা নির্দিষ্ট সময় পরে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারপরে যদি কেউ ওপিনিয়ন দিতে চায়, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাই এবং তারপরে তাদের ওপিনিয়ন আমরা নেই। তো এখন আমি যে গেস্টকে নিয়ে কথা বলছি, ওনার নাম হচ্ছে সোইনা। পর্ব নম্বর 153 প্রচার হয়েছিল 4/3/2022, এটা ওনাদের বেসিক ভিডিও, এবং আপডেট ভিডিও প্রচার করা হয়েছিল 11/3/2022। রেজাল্ট পেন্ডিং হয়ে যায়, যদিও ওটা 10 তারিখে রেকর্ড করা হয়েছিল। তো সোইনার ভিডিওটা আমরা আপডেট ভিডিওটার মূল কিছু অংশ এবং কেন পেন্ডিং হলো সেটা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাতে চাই। চলুন আমরা সবাই মিলে একটু দেখি। ওই যে বললাম মা আমার মতো খাটো খুটো, বাম সাইডে না ডাইন সাইডে মনে আঁচুল আছে একটা বড়, আঁচুলটা আছে এটা কনফার্ম, এটা কনফার্ম। আর আমার বাপ হইতেছে উঁচা লম্বা ছিল কালো। আপনি কি দাবি করতেছেন ওনাকে? তো মেয়ে বলি দাবি করবেন, দেখা যাবে না সত্যি। আমার তো অত খেয়াল নাই কি হয় আপনার সম্পর্কে। আমার বাপ দুইটা বিয়ে করছে, আমার মা আর একটা হলো অন্য মহিলা। জুলেখা সৎ মা আপনার? না, আপনার বাবার কথা অনুযায়ী আপনার আপন মা যে সে হচ্ছে ফাতেমা, এটা ওনার কথা অনুযায়ী। প্রথম কথা হচ্ছে উলিপুর কুড়িগ্রাম আপনার যদি ঠিকানা হয়ে থাকে এখানে কয়েকটা, তাহলে উলিপুর কুড়িগ্রামে এরকম তিন চাচার নাম মিলছে, তারপরে এক মায়ের সৎমা জুলেখা তার নাম মিলল, তারপরে ভাই বোনের নাম মিলে গেল চারজনের, তারপরে চাচাই দিয়ে আসছে আইসক্রিম ফ্যাক্টরির সামনে মনির, এগুলো মিলে গেল। এরকম আরেকটা পরিবার বের হইতে হবে, হুবহু আপনি যা বলছেন সেরকম মিলছে, এবং সেটা উলিপুর কুড়িগ্রাম থেকেই হইতে হবে। আর আমাদের গ্রামে তো ওই যে বলছিলাম দুই শান আছে, যখন তোমার বেডিটা হারাইছিল তখন কি তোমাকে কিছু কইছিল, তোমার স্মরণ আছে না ভুলে গেছে? ভুলে যাওয়ার নাই, ছোটতে হারাইছি বলে সব ভুলে গেল। না, আপনি কি বলছিলেন? আমি বলছি তুই আমাকে জোর করে পাঠাই দিতেছিস, আমার এই মুখ আর তুই দেখবি না, সেটা শুনবে তো কবার না। যদি আমার নিজের মা হয় তাহলে এইটাই মনে পড়বে আর কাঁদবে যে আমার বেটি হারার সময় এটা আমাকে বলছিল। উনি কিন্তু বারবার বলছে যে জোর করে পাঠাচ্ছি, আমি যাইতে চাই নাই, জোর করে পাঠাইছি। মেয়ে তো আপনাদের দুজনের কাউকেই তো দেখে চিনে নাই, দুজন একসাথে বাইরে গিয়া বসেন, দেখি মায়া কি বলে, আমি একটু কথা বলি। হ্যাঁ, আপনার কি বলার আছে বলেন। আমার তো আসলের কথা স্মরণ ছিল আমার মায়ের, তো এনার তো আসলে আমি দেখলাম না। এটা নিয়ে আপনার সন্দেহ হচ্ছে? এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে, সন্দেহ হচ্ছে। নাহলে তো সবে মিল কিছুটা হইলো আছে। এই মিল অমিলের জায়গা থেকে সবকিছু জেনে শুনে আপনার মন এখন কি বলতেছে সেটা আপনি আমাকে বলেন। এমনি একটু হলো তো খটকা লাগেছে। খটকা লাগতেছে, আপনি এখন তাহলে কি করতে চাচ্ছেন? আমি দেখি একটু খোঁজ খবর নিই। তার মানে আপনি সময় নিতে চাচ্ছেন, সময় নিয়ে আপনি হচ্ছে ওই এলাকায় যাবেন, গিয়া আরো খোঁজ খবর নিবেন, দেখবেন, কথাবার্তা বলবেন, তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন, তারপরে সিদ্ধান্ত, which is best। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দেখলাম এই পর্যায়ে আমাদের সাথে উপস্থিত আছেন সোইনা এবং সোইনার পরিবার থেকে কেউ আসছেন, এই মুহূর্তে স্টুডিওতে আসবেন তারা, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এই যে সোইনা এবং সোইনার হাজবেন্ড এই মুহূর্তে আমার সামনে স্টুডিওতে উপস্থিত। তার আগে প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা চাইলে এই যে আমাদের যে পেপার আছে, হ্যাঁ, এই পেপারটা আপনারা একটু দেখে নেবেন। এই হলো ওনার তথ্য দিয়েছিল, এবং আমার মনে আছে ওনার মা এসেছিল, ওনার মায়ের বয়স, মা এবং বাবা দুজনই আসছিল, মায়ের বয়স খুবই বৃদ্ধ ছিলেন এবং তেমন একটা গুছিয়ে কথাও বলতে পারতেছিলেন না। এবং আমার যতটুকু মনে পড়ে ওনার চেহারা দেখে যে উনি মাকে দায়ী করতেছিল যে কেন দিয়েছিল আমাকে, আমি কি ঠিক বলছি? কি অবস্থা তারপরে আপনি বলেন, আপনি গেছিলেন, আপনি ওই বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, কি হলো ঘটনাটা বলেন তো আমাকে একটু। এখানে তো মানি নিতে পারি নাই, কিন্তু ওইখানে ঝাড় বাসায় দেখি হারাইছিলাম, তার দেখি চিনছি, আচ্ছা, এই জন্য মন থেকে মানি নিছি। আচ্ছা, তো বাড়িতে গিয়েছিলেন, কতবার গিয়েছিলেন এখন পর্যন্ত? প্রায় 7-8 বার তো যাওয়া শেষ। 7-8 বার গেছেন? হ্যাঁ। মা বাবা এনারা কেমন ব্যবহার করে? আছে,
ভালো ব্যবহার করে, জামাইকে নিয়ে গেছিলেন, হাজবেন্ডকে নিয়ে গেছিলেন, আপনি গেছিলেন ভাইজান, আপনি আপডেট ভিডিওর সময় ছিলেন না? হ্যাঁ ছিল। আচ্ছা আর একবার আসছিল। তো কেমন লাগলো শ্বশুর বাড়িতে গিয়া? গেছিলাম, ওনারা তো দরিদ্র আমার যতটুকু মনে পড়ে, তাই না? আমিও যেরকম, ওনারাও সেরকম। তাহলে আপনি কি এখন মন থেকে মেনে নিচ্ছেন যেটা আপনার পরিবার? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ শতভাগ নিশ্চিত। নিশ্চিত যাক আলহামদুলিল্লাহ। ঝাড় বাসা থেকে আমি ঝাড় কাছে থেকে হারাইছি, তার দেখে আমি চিনছি। আচ্ছা তাহলে তার কোনো কথাই থাকে না, তার কোনো আমার কোনো ইয়ে থাকে না, কিন্তু এইখানে আমি মানি নিতে পারিনি, মন থেকে মানি নিতে পারিনি। বুঝতে পারছি, দেখিয়ে চিনি নাই, চেনেন নাই, কিন্তু ওনাদেরকে আমি চিনছি। কাকে রাখছো ভিডিও কলে নাও? আচ্ছা ভিডিও কলে নিচ্ছ কাকে? এমনিতেই মাকে পাওয়া যাবে এখানে ভিডিও কলে। জি মা বুঝবে যে বয়স ওনার মায়ের কতটুকু বুঝবে, এটাই হচ্ছে কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা একটু মার সাথে আপনি কথা বলেন তাহলেই হবে, দেখেন তো। হ্যালো মা, কথা বল। আপনি বলেন, আপনি বলেন তাহলেই হবে। আপনি বলেন কথা বলেন। ভালো আছেন? কাকি ভালো আছেন? মেয়ে কি বাড়িতে গেছিল? হ্যাঁ মেয়ে কি মাইনা নিছে আপনারে? আচ্ছা আপনি তো মাইনা নিছেন, কিন্তু মেয়ে মাইনা নিছে কিনা এটা বলেন। ও নিছে না, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন? আমরাও খুশি, আমরাও খুশি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ জি আসসালামু আলাইকুম, কেটে দাও। তো আপনারা এখন থাকছেন কোথায়? এখন আমরা রংপুরে। রংপুর থেকে আসছেন আমাদের এই ভিডিওটাতে বলার জন্য? তো মারের সাথে করে নিয়ে আসতেন? না আমি তো উলিপুর যাইনি, আব্বাক ডাকছিলাম, আব্বার জানি কি বা সমস্যা, আসবে না এখন। এই যে ওইবারটাও তো আমি সমস্যার কারণে মিস করছি, এখনো এইবারও আসতে পারতাম না, অনেক ইয়ে করে আসলাম। যাক আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। তো ঠিক আছে ভাই, ভালো ভালো থাকেন। আপনার তো ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার দুইটা। যাক ওরা এখন নানি পায়া নানা পায়া কতটা খুশি, তা তো অবশ্যই খুশি না? যাক আলহামদুলিল্লাহ, দুইটা পাক না পাক তারপর তো নানা নানি। হ্যাঁ সেটাই, আত্মীয় সম্পর্কটাই সবচেয়ে বড় কথা, তাই না? এটাই হলো বিষয়, এতদিন যে ছিল না, ছিল না, সেটাই। তো ঠিক আছে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আপনারাও ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সোইনারটা দেখলাম এবং এ পর্যায়ে আমরা আরেকটা পেন্ডিং আপডেট বা পেন্ডিং রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আমি প্রথমেই একটু আপনাদেরকে ধৈর্য ধারণ করে বলবো যে ফুটেজটা দেখে নেবেন, যে চার আপডেট আমরা করছি। আমি তারপর মুখে একটু বলে দিই, ওর নাম হচ্ছে রহিম বা রমি, পর্ব নম্বর ছিল 329, 14/1/2023 এটা প্রচার করা হয়েছিল বেসিক, এবং আপডেট প্রচার হয়েছিল 22/1/23। এটা রেজাল্ট পেন্ডিং হয়ে গেছে, না এটা আসলে পেন্ডিং রেজাল্ট 19 তারিখে, কারণ 19 তারিখে রেকর্ড হয়েছিল, তারপরে হয়তো প্রচার করা হয়েছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যেদিনই প্রচার হয়েছে সেদিনই আপনারা কাউন্ট করবেন, এবং এই রেজাল্টটাও আমাদের পেন্ডিং হয়ে যায়। তো পেন্ডিং হয়ে গেলে এখন এটার কী অবস্থা দাঁড়িয়েছে, আমাদের এখানে রহিম আছে এবং রহিমের সঙ্গে রহিমের আপন ছোট ভাই অথবা বড় ভাই যেই হোক না কেন সেও আছে। তার আগে আমরা একটু ভিডিওর ফুটেজ কিছুটা দেখবো, আপডেট ভিডিওর, যে কেন এটা পেন্ডিং হলো। ঠিক আছে চলুন। ছোটবেলা কি মাথার চুল লাল ছিল? জি কিছুটা আছে। চিন্তাছেন না? মাঝে ভাই মাথা সিনসা উঠে আছে, আমি তো বাঁচিয়ে আছি, আমার ভাই মরিয়া আছে, আমি কোনো গ্রামে যাই নাই, যে আমার তো কিছু জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ করেন করেন। আমাদের বাড়িতে একটা তেঁতুল গাছ আছে মোটা গোড়া, ওটা কোন সাইডে?
তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছে বাড়িতে ঢোকার সময় ঠিক আছে হাতের ডান পাশেই ছিল। আমাদের ঘরটা কোন জায়গায় ছিল? গোয়াল ঘর বলছে না, গোয়াল ঘরের পরেই তো ছিল আব্বু মামার ঘর, বড় মামার ঘর। ঠিক আছে, এই ঘরে সোজাসুজি আমাদের ঘর ছিল। কথা বলা যাবে? অবশ্যই কথা বলে, কাছে কথা বলতে চান বলেন মার সাথে। চেনো নাকি দেখা তেমন একটা মিলল না, মন বলে না। আর বাকি যেসব বাপের নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, খালা ফুপু নানা মামা ফুপু যা বলছেন, যেমনে হারাইছেন, যাদের বাড়ি থেকে হারাইছেন তাদের নাম, শরীয়তপুর, সব মিলে গেল। এবং আপনার মাথার পিছনে কি তিনটা পাক আছে? এটাও তোমাকে দেখাইতে হবে। মাথার পিছনে তিনটাই পাক, 1, 2, 3 শতভাগ আপনি যা যা বলছেন সমস্ত কিছু 100% মিলছে। আপনি এখন কি করতে চাচ্ছেন এটা বলেন, কোনো সমস্যা নেই। আপনি আরও দেখতে চাচ্ছেন ওইখানে স্পটে গিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত জানাতে চাচ্ছেন, তাই তো? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিও রেজাল্টটা পেন্ডিং। এই ছিল হচ্ছে বেসিক ইনফরমেশন। আপনারা যারা বেসিক ভিডিওটা দেখেননি দেখে নেবেন। আমরা তো আপডেট ভিডিওর কিছু ফুটেজ আমরা আপনাদেরকে দেখালামই। এখানে সমস্ত কিছুই মিলে গিয়েছিল এবং তারপরেও রহিম লাস্টের দিকে এসে শুধুমাত্র একটা দিঘির কারণে, একটা পুকুরের কারণে পরিস্থিতি অনেক জটিল করে ফেলেছিল। তো এই রহিম এখন আমার সামনে আছে। আপনি ছোট না বড়? ওর আপনি ওর বড় ভাই। আপনাকে বলেন ওর দিঘির মধ্যে নিয়ে গিয়ে চুবাইছেন, মানে দিঘিটিতে? আমি তো বলছিলাম যাওয়ার পরে যে দিঘিতে নিয়ে একটা চুবানি দেওয়ার জন্য। কি কাহিনী কি বলো, এবার তুমি করে বলি, বলো কি হয়েছে? তুমি গেছিলা? জি গেছিলাম। তারপর কি অবস্থা? না সব মিলছে, মানে আগের এত বছর আগের তার সব এক থাকে না, কিছু কিছু পাল্টাইছে আর কি। তো তুমি দিঘি দেখে দেখে কি করলা, দিঘি পাইছো? দিঘি তো আসলে বড় কথা না, ওইটা আর কি মনে দেখাইতেছিল এই কারণে আর কি, বারবার দিঘি। মানে দিঘি তো আছে ওইখানে, দেখাইলো যে শান ঠান বাঁধানো একদম চারপাশ দিয়ে বাউন্ডারি করা, পাশ দিয়ে হচ্ছে রাস্তা গেছে। আমার তো সব মনে আছে, নাম মনে থাকে না মানুষের কিন্তু ঘটনা সব মনে থাকে। তো এখানে যাওয়ার পরে কি হলো, লোকজন কি মানে খেপছিল নাকি তোমার উপরে এটা বলে, কারণ অনেকেই তো খেয়ে ভাগেছে এখানে যারা আসছে? কেউ খেপে না, সকলেই খুশি হয়েছে দেখার পরে, এতদিন পরে এই ঘটনার পরে খুঁজে পাইলাম, তারপরে আপনাদের মাধ্যমে পাইলাম, এই কারণে সবাই আর কি আপনাদের জন্য সবাই দোয়া টোয়া করছে। খুবই ভালো কথা। তো এরপরে কি হয়েছে, এখন কি বাড়িতে যাওয়া আসা করো নাকি ওই একবার গিয়ে বন্ধ করে দিছো? না না, যাওয়া আসা করি, এই যে মাত্র আসলাম। আচ্ছা, ও কেমন এখন, কতটুকু স্বাভাবিক হইতে পারছে আপনাদের সবার সাথে? না এখন সবার সাথে মিলেমিশে গেছে, এখন বাবা মা ভাই বোন যারা যারা আছে সবার সবকিছু দেখাইছি, সবাইকে দেখা পরিচয় করার পরে এখন আত্মীয় স্বজন সবার সাথে পরিচয় করেছি, এখন আল্লাহর রহমতে সবারই চিনে, সবার খুঁজে মজা পাইছে। সেদিন মিষ্টি খাইছিল আমাদের অফিসে, আজকে আবার মিষ্টি খাওয়াই দিও মহিউদ্দিন, ঠিক আছে? যারা আসতেছে যেন ডবল মিষ্টি। তুমি তো আমারও বাবা চাকা খাওয়াই দিলা দিছিলা, সবকিছু মানার পরে, সবকিছু মেলার পরে তুমি মানো নাই। হ্যাঁ, ওই যে এক লোক আসছিল কে জানে ওর সাথে, যে বলছিল না মানলে থাক থাইকা যা আমরা নিব না, কে জানে একজন আসছিল তার কথা আমার মনে আছে লাস্টের দিকে। হ্যাঁ, যে না মানলে থাকে রাখা যায়, যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে তুমি থাকো, সমস্যা নেই, আমরা পরে আসি। মা তো বেঁচে আছে আপনার? জি জি। ওই যে আপনার মার নানি বোধহয় একই রকম চেহারা, না এদের দুইজনের মিল আছে, নানির চেয়েও মার বয়স বেশি হয়ে গেছে, ওই তো ওর টেনশনে বেশি, ও আগে গেছে সারাক্ষণে মনে করেন রাত্রি রাত্রি বেশি গভীর রাত্রে কান্নাকাটি করতো একা একা। তো আগে কি সন্ধ্যার সময় যদি কান্নাকাটি করতো বা দিনে কান্নাকাটি করতো তাহলে আমরা আবার একটু ই করতাম, তুমি এত ভেঙে পড়লে আমরা কি করবো?
এভাবে বুঝাইতাম না। আরে বুঝাবেন একটা জিনিস, সেটা হচ্ছে তো কপাল ভালো যে দিয়া দেখতে পারছে, অনেক মানুষ তো সেটাও পারে না, তাই না? আমরা আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমার মা জীবিত থাকতে থাকতে যাতে আমাকে ভাইটাকে আমি ফিরত দেয়, আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা কবুল করছে, এই কারণে আমরা। তুমি কি মানসমন থেকে নাকি আবার সন্দেহ আছে? ঠিক আছে, ভালো থেকো ভাই, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো ইনশাল্লাহ। মাঝে মাঝে আমরা খোঁজ খবর নিবো আর আইসো আমাদের এখানে বেড়াইতে। ঠিক আছে ভাই, ভালো থেকে। আসসালামু আলাইকুম।